চীন এবং ইরান এক ঐতিহাসিক চুক্তি করেছে। কেউ কেউ বলছে এই চুক্তির মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকাকে হটিয়ে সেই জায়গা দখল করে নিচ্ছে, যাতে ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি আর থাকছে। ইরান তাদের আকাঙ্ক্ষিত পারমাণবিক অস্ত্র পেয়ে যেতে পারে। কেউ কেউ আবার এটাকে নতুন স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার হিসেবেও দেখছে। কিন্তু কি আছে এই চুক্তিতে? কেন এই চুক্তিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণ আমেরিকা নাকি চীন, কার হাতে থাকবে? এসব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। চীন এবং ইরান একটি কৌশলগত চুক্তিতে সই করেছে। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীরা বলেছে যে এই চুক্তিটির মাধ্যমে আগামী 25 বছর দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বজায় থাকবে। ধারণা করা হচ্ছে যে আমেরিকার নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরানের তেল কিনবে চীন, পাশাপাশি ইরানে কিছু বিনিয়োগও করবে চীন। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিদেশি বিনিয়োগ অনেকটাই বন্ধ রয়েছে। চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচিতে সর্বশেষ সংযোজন এটি। বিশ্ব শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে এমন সব যোগাযোগ বাড়াতেই হবে চীনকে। ইরান চীনের চেয়ে আকারে ছোট হলেও দেশটির বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং প্রতিবাদী বৈদেশিক নীতির কারণে একটি সক্রিয়তা রয়েছে। নতুন চুক্তি ইরান এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্বে খোরাক যোগাবে, কেননা এই চুক্তির ফলে ইরান আরও সাহসী হয়ে উঠবে। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার বিশ্লেষকরা বলছেন চীন এবং ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য তথা এশিয়ার বিরাট অংশে ভূরাজনৈতিক চালচিত্র বদলে দিবে। চীন এবং ইরান সরকার এখনও এই চুক্তির বিস্তারিত কিছু ভেঙে বলছে না। তবে নিউ ইয়র্ক টাইমস এবং হংকং ভিত্তিক এশিয়ান টাইমস সহ বেশ কিছু শীর্ষসারির মিডিয়া বলছে তারা 28 পাতার চুক্তির খসড়া দেখেছে। এই বিনিয়োগের পরিমাণ আগামী 25 বছর সাপেক্ষে $44 বিলিয়ন সমপরিমাণ হতে পারে। সেই সাথে প্রস্তাবিত চুক্তিতে সামরিক এবং নিরাপত্তার ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ, মহড়া, গবেষণা, যুদ্ধাস্ত্র তৈরি এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদানের কথা রয়েছে। মিডল ইস্ট আই নিউজের ওয়েবসাইটে একটি রিপোর্টে লেখা হয়েছে চুক্তির আওতায় চীন তাদের বিনিয়োগ সুরক্ষায় ইরানে 5,000 সৈন্য পর্যন্ত মোতায়েন করতে পারে। সুতরাং এই চুক্তি সই হওয়ায় মধ্যপ্রাচ্যে এই প্রথম সরাসরি চীনের সাময়িক উপস্থিতি তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরানের তেল কিনবে চীন। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিদেশি বিনিয়োগ অনেকটাই বন্ধ রয়েছে। তবে এই চুক্তির কারণে অন্যান্য দেশগুলো উদ্বিগ্ন, বিশেষ করে যেসব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ। ইরান এবং আমেরিকার বাইডেন প্রশাসন দুই পক্ষই বলছে যে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে আবারও আমেরিকাকে যোগ দেওয়ার পক্ষে। এই চুক্তি যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা JCPOA হিসেবে পরিচিত। 2018 সালে এই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের সময় ইরান এবং আমেরিকা পরস্পরের দিকে তাকিয়েছিল, দুই পক্ষই আশা করেছিল অপরপক্ষই প্রথম পদক্ষেপটি নিক, কিন্তু কেউই আসলে আগের পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি ছিল না। এখন চীনের সাথে যেহেতু ইরানের একটি চুক্তি সই করেছে এবং এই দেশটিও যেহেতু JCPOA এর অংশ, তাই ধারণা করা হচ্ছে যে সহযোগিতা শুধু তেল বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় ইরানকে সুবিধা দিবে বলেই ধরা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য থেকে নজর সরিয়ে আরও আকর্ষণীয় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকেই বেশি নজর দিতে চান, কিন্তু কার্যত এটা অসম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করে এমন প্রচুর বিষয় রয়েছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান আরও পোক্ত করার অনিচ্ছা তার প্রতিদ্বন্দ্বিতার জন্য সুযোগ বয়ে এনেছে। সিরিয়া যুদ্ধে জয়ের মাধ্যমে রাশিয়া ওই অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের যুগের ভূমিকার পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে দেখছে। চীন বিশ্বাস করে যে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অপূরণীয় পতন হবে।
চীন নিজেকে একবিংশ শতাব্দী এবং পরবর্তী বিশ্বের উদীয়মান শক্তি হিসেবেই মনে করে। আর এ পর্যায়ে শক্তিধর কোনো রাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্যকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যপ্রাচ্য সফর শুধুমাত্র ইরানের চুক্তিসহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি পঞ্চমুখী একটি পরিকল্পনা সূচনা করেছেন যার উদ্দেশ্য ফিলিস্তিন ইসরায়েল আলোচনা শুরু, ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবন এবং ওই এলাকায় একটি সুরক্ষা কাঠামো গড়ে তুলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। লোহিত সাগরের তীরে পিপলস লিবারেশন আর্মি এরই মধ্যে তাদের প্রথম বৈদেশিক সামরিক ঘাঁটি গড়ে তুলেছে, যেটি পড়েছে জিবুতিতে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের অঞ্চলের উপর নজরদারি করে। তাছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আফ্রিকান কমান্ড থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই এর অবস্থান। চীন ইরান উপসাগরীয় এলাকায় তাদের নৌবাহিনীর পদচিহ্ন আঁকতে চায়, যে এলাকাকে নিজের হ্রদ বলেই মনে করে আমেরিকা। জো বাইডেন এবং তাদের প্রশাসন হয়তো ইরানের সাথে পরমাণু চুক্তি বা জেসিপিওএতে ফিরে আসার একটা পথ বের করে নেবে, নিজেদের সাথেই তারা এটি করবে। তবে বিশ্বের সব থেকে অস্থিতিশীল এলাকায় চীন যে তাদের অবস্থান দৃঢ় করার চেষ্টায় গতি আনার ইঙ্গিত দিচ্ছে সেটা আমেরিকার জন্য অস্বস্তিকর হবে। অবশ্য এর প্রেক্ষিতে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের কথা ভাবছে আমেরিকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। জেন সাকি বলেন, এই চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা প্রয়োগের প্রয়োজনীয়তা বিষয়ে পর্যালোচনা করবে। তবে এখনও পুরো চুক্তি মার্কিন প্রশাসন পর্যালোচনা করেনি বলেও জানান তিনি। এদিকে শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সাথে যুদ্ধ করার কথা ভাববে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআইজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। সালামি বলেন, শত্রুরা ইরানি জাতি এবং ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। তিনি আমেরিকার উস্কানিতে ইরান-ইরাক যুদ্ধের দিকেও ইঙ্গিত করেন। তিনি আমেরিকাকে ইঙ্গিত করে বলেন, তারা সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। তবে তাদের কল্পনাতেও এখন আর ইরানে হামলার বিষয়টি নেই। আইআইজিসির এই প্রধান আরও বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে, ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। তিনি আমেরিকাকে ইঙ্গিত করে বলেন, শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, ইরান এবং চীনের এই চুক্তি ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। চীন ইরান ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।